Once again, welcome back to our channel, the Potpourri Vlogs. এই হলো মহাবীর লজ যেখানে আমরা এনজেপি পৌঁছে নাইট স্টে করেছিলাম 17 তারিখে আর 18 তারিখ সকালবেলা এখান থেকে আমরা গ্যাংটক যাওয়ার জন্য বেরিয়েছিলাম এনজেপি থেকে এখন আমরা গ্যাংটকের রাস্তায় আর চারিদিকে এত সুন্দর এই দৃশ্য পাহাড়ি দৃশ্য যাকে বলে সব সময় আমাকে পাহাড়ের দিকে যেন টেনে টেনে নিয়ে আসে বারবার এই পাহাড়ি আমার আসতে ইচ্ছা করে পাহাড় আর প্রাকৃতিক দৃশ্য এই দুটোই দেখতে দেখতে আমরা কখন যে আমাদের হোটেলে এসে পৌঁছালাম বুঝতেই পারলাম না আর এই হোটেলটা অপূর্ব ছিল গ্যাংটক পৌঁছে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম তারপরে লাঞ্চ করে রেস্ট করে বিকালে আমরা এমজি মার্কেটে বেরিয়েছিলাম এই হলো গ্যাংটকে আমাদের সকাল সকালটা খুবই সুন্দর ছিল এরপর আমরা ব্রেকফাস্ট করে সাইট সিন করতে বেরিয়ে গিয়েছিলাম আর এটা হলো ভাপতাং ওয়াটারফল এই হলো কুয়াশা ঘেরা গঞ্জাল মনাস্ট্রি এখানে পৌঁছে একটা অদ্ভুত শান্তি মনে হবে এটা হলো প্ল্যান্ট কনজারভেটরি নামের মতনই এখানে বিভিন্ন রকমের গাছপালার সম্ভার আছে এরপর পৌঁছে গিয়েছিলাম গণেশটকে সেখান থেকে গোটা গ্যাংটকের দৃশ্যটা অপূর্ব লাগছিল ফুল প্রেমীদের জন্য এটা একটা খুব সুন্দর জায়গা এটা হলো ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার দারুণ দারুণ ফুল দেখতে পেয়েছিলাম এখানে পরের দিন গ্যাংটক থেকে লাচুং যাওয়ার রাস্তায় আমরা এটা হলো মাউন্ট কাটাওয়ের রাস্তা কিন্তু মাউন্ট কাটাওতে ভিডিও করা রেস্ট্রিক্টেড ¿Verdad?
face by that is making it hurt. মাউন্ট কাটাও থেকে এখন ইয়ামথাং ভ্যালিতে আমরা অপরূপ দৃশ্য এখানকার এটা হলো লাচেনে আমাদের সকাল এখন আমরা গ্যাংটকে আসার আসল আকর্ষণ গুরুদংমারের পথে এই হলো সেই পবিত্র গুরুদংমার লেক এখন আমরা কালাপাথরে পৌঁছালাম এখানে এসে শৈশবে ফিরে গেছি এত সুন্দর লাগছে বরফ নিয়ে খেলেছে কি আনন্দ করেছি কি বলবো এই ছিল আমাদের নর্থ সিকিম ট্যুর সবার ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা